আমাদের আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একবার আমার নবীজির একটা ঘটনা ঘটে যায়। তিনি কোন এক সফর থেকে যুদ্ধের অভিযান থেকে ফিরে আসতেছিলেন, আসার পথে একটা বিশাল ঘটনা ঘটে যায়। আমি যদি সময় পাই লম্বা করে বলার চেষ্টা করব। শুধু রাসূল বললেন, আয়েশা তোমার ব্যাপারে কিছু অভিযোগ আমার কানে এসেছে, তোমার সতীত্ব নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, তো আমি মনে করি এই মুহূর্তে তোমার আমার বাড়িতে না থাকাই ভালো, তুমি চলে যাও তোমার বাবার বাড়িতে, আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত আমি তোমার ব্যাপারে কোনো মন্তব্য করব না। রাসূল যদি গায়েব জানতেন তাহলে কি তিনি আল্লাহর উপরে ভরসা রাখতেন? বলতেন, আয়েশা যা শুনছো শুনছি, এগুলো সব বেহুদা কথা, বাজে কথা, আমি সব জানি তো, তুমি আমার ঘরে থাকো, বলতে পারতেন না। কিন্তু বউকে কি তিনি কি করলেন, কাছে রাখলেন না বাপের বাড়ি পাঠালেন? গায়েব জানলে কি বাপের বাড়ি পাঠাতেন তিনি? না, তো লম্বা কথা আছে, আমি যদি সুযোগ পাই একটু পরে বলবো। আমার এখানে অনেক আলেম ওলামা আসছেন, আমি চেহারা, আমরা চেহারা দেখলে তো টের পাই। আজকের মাহফিলে শিক্ষিত জনের সংখ্যা আজকের মাহফিলে বেশি, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু বসুন, আমাকে একটু সময় দিবেন, আমি আরো বেশ সময় কথা বলবো, কারণ এখন দিন একটু বড় হয়েছে, সালাতুল আসরের নামাজ আমার একটু দেরিতে পড়বো। এই মাহফিল কমিটি আমার পিছনে লেগে আছে 3-4 বছর ধরে, ডেট মিলতেছে না, মিলাবো কি আপনি বলেন? এবছর আমার অফিসে মাহফিলের সংখ্যা জমা হয়েছে হলো 12,000 অ্যাপ্লিকেশন জমা হয়েছে, কত হাজার বলেন? 12,000। 12,000 যদি অ্যাপ্লিকেশন জমা হয়, আপনি যদি 150 দিয়ে ভাগ দেন, যা শেষ করতে লাগবে 100 বছর, আমি বাঁচবো কয় বছর? মানুষ আমার উপর একটু মনক্ষুণ্ণ হয়, রাগ করে, হুজুর কথা বলেন না, ডেট নেন না, অনেকে তো রাগ করে কথাই বলা বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমি কি করব বলেন? সম্মানিত ভাইয়েরা, এই এরা 3-4 বছর ধরে এই কমিটি আমাকে পেতে চান। বললাম যে আমি তো রাতে পারবো না, যখন পারেন তখন দেন। তো এই যে দিনের বেলা আসছি, একটু কষ্ট দিচ্ছি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। তাহলে একটা বিষয় স্পষ্ট হলো যে শুধু কেবলার দিকে মুখ ঘুরালেই আর কয়েকটা ঢিপ দিলেই, সেজদা দিলেই কিন্তু প্রকৃত ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে তার ইমান থাকার দরকার আছে না নাই? যদি কোন ইমানদার বলে, মুসলমান বলে, আমি কেবলার দিকে আমি সেজদা দিই, কিন্তু আল্লাহ রসুল গায়েব জানে, রসুল গায়েব জানে, তার ইমান আছে? আসতে বলুন, তার ইমান আছে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله প্রকৃত পুণ্য হলো 1 নম্বর, যার মধ্যে ইমান থাকবে, নম্বর 2 যারা দান করবে, নম্বর 3 যারা নামাজ কায়েম করবে, নম্বর 4 যারা যাকাত দেবে, নম্বর 5 যারা ওয়াদা যারা ঠিক রাখবে, নম্বর 6 হলো যারা ধৈর্য ধারণ করবে, সংকটে মুসিবতে ধৈর্যের পরিচয় দেবে, যতই তার ঝড়ঝাপটা আসুক না কেন। এই ছয়টি গুণ যার মধ্যে আসবে, আল্লাহ তার ব্যাপারে 2টা লকব দিয়েছেন, 2টা খেতাব দিয়েছেন। কামিল পাশ করলে মাওলানা কয়, দাওরে হাদিস কমপ্লিট করলে মাওলানা বলে, মাস্টার্স পাশ করলে পরে এমফিল, পিএইচডি হলে তাকে ডক্টর বলে, এমবিবিএস পাশ করলে তাকে ডাক্তার বলে, এইরকম করে ইঞ্জিনিয়ারিং পাশ করলে তাকে ইঞ্জিনিয়ার বলে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে 6টা ডিগ্রি তুই অর্জন করবি, আমি আল্লাহ তোকে 2টা খেতাব দিয়ে দেব, একটা দেব সত্যবাদী, আরেকটা দেব তুই মুত্তাকি। যখন সুবহানাল্লাহ, দুনিয়ার ডিগ্রি আগে দরকার না, আল্লাহ থেকে ডিগ্রি নেওয়া দরকার? আমার কার কাছ থেকে ডিগ্রি নেব বলেন? কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আমরা খেতাব নেব। আল্লাহ খেতাব দিচ্ছেন, উলাইকাল্লাযিনা সাদাকু, এরা হচ্ছে সত্যবাদী, এরা হচ্ছে মুত্তাকি, যারা এই 6টি কাজ করবে। এই 6টি কাজ তো আমি এক লাইনে বললাম, একটু ব্যাখ্যা করতে সময় লাগবে, সময় দেবেন তো আমাকে? জোরে বলি ইনশাআল্লাহ। আমার আবার ওয়াজের মধ্যে হাসি তামাশা কম, তারে নারে বান্দরে কলা খাইছে এন্দুরে, দম ফাটানো পেট ফাটানো হাসি এগুলো আমার মধ্যে নাই। আমার দেশে এমন আলোচক বহু আছে যারা 2-2.5 ঘন্টা শুধু সুরের উপর দিয়ে কাটায়। ওই যে সুর ধরলো, বাসে ওঠে এটাও সুর, ট্রেনে ওঠে এটাও সুর, প্লেনে ওঠে এটাও সুর, মাহফিল কোথায় ছিল তাও সুর, মানে কোথায় সুর দিতে হয় তাও বোঝে না।
এরকম আছে না নাই বলেন তো? আছে। দুই ঘন্টা সুর দিয়ে ওয়াজ কইরা মাহফিল শেষে জনগণও কানলো, বক্তাও কানলো। যখন বলা হয় ওয়াজ যে হলো আপনি কি বুঝলেন? কে কানলাম তো ঠিকই, বুঝলাম না কিছু। এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা না, আমরা কাঁদবো অযৌক্তিক ভাবে না যৌক্তিক ভাবে? বসে থাকবো আমরা না বুঝে, না বুঝে বুঝে বসে থাকতে হবে। আমরা একটা মেসেজ নিয়ে যাই তাহলে, আমরা আজকে খেতাব নিতে এসেছি, কার খেতাব? কার কাছ থেকে? দুনিয়ার কোন একাডেমি খেতাব দিচ্ছে না আজকে, এই আয়াত খেতাব দিচ্ছে আল্লাহ তাআলার, আল্লাহর অফিস আমাকে আজকে খেতাব দিচ্ছে। যখন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে খেতাব দিবেন ছয়টা কাজ করলে পরে। এক নম্বর কাজ হলো আমরা ইমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? মোনাফেকরা ভালো করে ইমান আনতে পারে? বলেন, মোনাফেকরা আনতে পারে ইমান ভালো করে? ওদের ইমান হচ্ছে দদুল্যমান। ওদের ইমানটা কি? দদুল্যমান, দুই দিকেই থাকে। ব্লেডের ধার কয়দিকে থাকে? ব্লেডের ধার কয়দিকে থাকে? যেদিকে ধরবেন সেদিকে রিস্ক, আপনি বিপদে পড়ে যাবেন। দুই দিকে তো ধার, এ তো বোঝা কঠিন। মোনাফেক তো আমার দেশে নাই, নাই আমার দেশে মোনাফেক আছে নাকি? মোনাফেক আছে? মোনাফেক কাকে বলে? মোনাফেকটা কাকে বলে এটা একটু বোঝা দরকার। মোনাফেক দেখেন, কোথাও যদি আমরা ধোঁয়া দেখি, ধোঁয়া উঠতেছে, ধোঁয়া ওঠা মানে কি? নিচে কিসের অস্তিত্ব আছে? বলেন কিসের, কিসের? বলেন আগুন। সূর্য যখন পূর্ব দিকে ওঠে তখন কি রাত শুরু হয় না দিন শুরু হয়? তো সূর্য পূর্ব দিকে উঠলেই তখন ভাববো আমরা কি দিন শুরু হচ্ছে। সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে তখন ভাববো কি রাত আসতেছে, দিন চলে যাচ্ছে। ধোঁয়া উঠতেছে ভাববো নিচে কি আছে? আগুন আছে। তো একটা লোক মোনাফেক, তার কিছু সিমটম তো জানা দরকার। এক সাহাবি দৌড়ে দৌড়ে আসতেছে, চিৎকার করে করে, কান্না করতে করতে। তাও কে জানেন? হানজালার মতো একজন সাহাবি, হানজালা, আল্লাহু আকবার বলে, কাঁদতে কাঁদতে তিনি আসতেছেন আর চিৎকার করে বলতেছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, হানজালা মোনাফেক হয়ে গেছে, হানজালা মোনাফেক হয়ে গেছি। সামনে সাইয়েদনা আবু বকর বলেন, হানজালা তুমি এরকম করে কথা বলো কেন, কি হয়েছে? সঙ্গে সঙ্গে সাহাবি বলছেন, ভাই আবু বকর, নবীর সামনে যখন বসে থাকি তখন চোখে পানি আসে, নবীর সামনে যখন জান্নাতের বর্ণনা শুনি দুনিয়ার কথা মনে থাকে না, নবীর সামনে যখন বসে থাকি তখন নামাজের মধ্যে মনোযোগিতা আসে, নবীর কাছ থেকে যখন চলে আসি দুনিয়ার কথা বারবার মনে হয়ে যায়, দুনিয়ার চিন্তা বারবার মনে হয়, আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় মোনাফেক হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আবু বকর, তিনিও কান্দেন, আমিও তো মোনাফেক হয়ে গেছি, আমারও তো সেম এমনই হয়। নবীর সামনে বসলে পর আমার ইমানটা মনে হয় খুব মজবুত আছে, কিন্তু যখন নবীর কাছ থেকে চলে আসি তখন মনে হয় আমার ইমান মনে হয় নাই, আমি যেন মোনাফেক হয়ে গেছি, আমার দুনিয়ার কথা বারবার মনে হয়। সঙ্গে সঙ্গে দুজন মিলে নবীর কাছে গেছেন, নবীর কাছে গিয়ে বলছেন, না ফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, হানজালা মোনাফেক হয়ে গেছে, হানজালা মোনাফেক হয়ে গেছে। রাসূল বলছেন, ওরে হানজালা তুমি কি করেছো, কি হয়েছে বলো তো হুজুর? আপনার সামনে বসলে চোখে পানি আসে, দুনিয়ার কথা মনে থাকে না, কিন্তু আপনার দরবার সারলে পরে দুনিয়ার কথা মনে হয়। আমার মনে হচ্ছে আমি বউটা তালাক দিয়ে দিই, সন্তানগুলোকে আমি সব ছেড়ে দিয়ে দিই, দুনিয়া বিরাগী হয়ে যাই, মনে হয় আমি নিজে খাসি হয়ে যাই, পুরুষত্বহীন হয়ে আমি যেন জঙ্গলে গিয়ে বসবাস করি, আমি যেন বৈরাগের পথ যেন অবলম্বন করি। সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বলেন, সাহাবি রে হানজালা তুমি কি বলো, বিয়েটা আমার সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ, ব্যবসা করা আমার সুন্নাত, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমার সুন্নাত, দেশ চালানো সুন্নাত, রাষ্ট্র গঠন করা এগুলো সব আমার সুন্নাত, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া সাদগা, সন্তানদের লালন পালন করা সাদগা, প্রতিবেশীর হক আদায় করা সাদগা, তুমি এগুলো কি বলছো হানজালা? আমার উম্মতের কোনো বৈরাগ্যতা নাই, লা রুহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, লা রুহবানিয়্যাতা ফিল ইসলাম। তবে হ্যাঁ, আমার উম্মতের একটাই বৈরাগ্যের স্থান আছে, সেটা হলো জিহাদের ময়দান। যেরকম সুবহানাল্লাহ, হ্যাঁ সবকিছু ছেড়ে, ঘর বাড়ি বউ বাচ্চা ছেড়ে জিহাদে যাও, এটা আছে, কিন্তু তুমি খাসি হয়া বৌথুবা না, সংসার রাখবা না, বাচ্চা কাচ্চা দেখবা না, দুনিয়ার কোনো খেয়াল টিয়াল না রেখে তুমি চলে যাবো জঙ্গলে, এটার নাম ইসলাম না। এরকম কিছু বৈরাগী মার্কা লোক আছে না নাই? ওটা বৈরাগী না, ওটা ধান্দাবাজ, ঠিক কিনা? মোষ বড় করে থুয়ে দেয়,
হাসেও না কান্দেও না, কিন্তু তল দেয় কিন্তু ঠিকই হাসে ঠিকই কান্দে, ঠিক কি না? ওটা তালে, ওটা তালে থাকে। সম্মানিত ভাইয়েরা, রাসূল বললেন হানজালা তোমার সব ঠিক আছে, তোমার কোনো সমস্যা নাই, মুনাফিকের কোনো গন্ধ তোমার মধ্যে নাই, তুমি চিন্তা করো না। আরেকজন সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সবকিছু ছাড়বো কিন্তু একটা জিনিস ছাড়বো না, কি? জেনার কাজ আমি ছাড়তে পারবো না। রাসূল বললেন, শোনো সাহাবী, তুমি যে জেনা করবে, তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে হুজুর আমি তাকে জব করবো। এরপর রাসূল বললেন, তোমার মেয়ে আছে নাকি? হ্যাঁ মেয়ে আছি, মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে হুজুর তাকে আমি হত্যা করব। এরপরে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমার মেয়ের সঙ্গে কেউ জেনা করতে আসলে আমি তাকে ছেড়ে দেবো না। রাসূল বললেন, তোমার মার সঙ্গে কেউ যদি জেনা করতে আসে হুজুর আমি তাকেও বাঁচাবো না, আমি এটা সহ্য করতে পারবো না। রাসূল বললেন, তুমি যে জেনা করতে চাচ্ছ, অনুমতি চাচ্ছ সাহাবি, তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবির দুই চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর সত্যি আপনি আল্লাহর নবী, আল্লাহর কসম আজকের থেকে আমি জেনার সমস্ত কাজ বন্ধ করে দিলাম। জোরে কারণ সুবহানাল্লাহ, এই চিন্তা কি আজকের জাতির মধ্যে আছে? আসতে বলবেন না, আছে? আমার মাকে নিয়ে উলঙ্গ করে পোস্টার পোস্টার ঝুলায় রাখে দেওয়ালে দেওয়ালে, আমার মা আমার মেয়েকে আমার বন্ধুদেরকে উলঙ্গ করে নাচাচ্ছে মঞ্চে তুলে, এরকম অসভ্যতা আছে না নাই? আছে না নাই? ওরা কি ইমানদার না মুনাফিক? আসলে ইমানদার না মুনাফিক? মাহফিল কমিটির সভাপতি হয়, আবার যাত্রার কমিটির সভাপতি হয়, আছে না? সকালবেলা ফেসবুকে কোরআন তেলাওয়াতের অডিও রেকর্ড পোস্ট করে, আবার সন্ধ্যাবেলা হিন্দি গানের অডিও গান পোস্ট করে, আল্লাহ খুশি থাক, শয়তান বেজার না হোক। আমার দেশের কয়েকদিন আগে এক অভিনেত্রী বিপদে পড়ছিল, ওই সময় সে মক্কায় গেছে ওমরা করার জন্য, তোমরা করার জন্য গেছে, ওই সময় চলমান একটা টক 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 চলছে গোটা দেশে। ওই সময় সে অভিনেত্রী এখন ফেসবুক লাইভে আসছে, একদম মসজিদ নববীর সামনে, মদিনা শরীফের সামনে দাঁড়ায়া বোরকা টোরকা পুইরা মুখ টুক ঢেকে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি অমক অভিনেত্রী, প্রিয় দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আমি ষড়যন্ত্রের শিকার, আমার নিয়ে খুব ষড়যন্ত্র চলতেছে, আমি পরিস্থিতির শিকার ছিলাম, আমার কোনো দোষ নেই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি ওমরা করতে এসেছি, আমি যেন সহি সালামতে আমার দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কি কথা কি বোঝা গেল? তাহলে এইরকম মার্কা ইমান যাদের, তাদের ওটা কি ইমানের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? বলেন বলেন বলেন, এখন বলেন আমার দেশে মানুষ বেশি না মুনাফিক বেশি? কথা কি বুঝতেছেন? হানজালা হানজালা সন্দেহ করে করে চিৎকার মেরে মেরে নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর হানজালা মুনাফিক হয়ে গেছে। আর আমরা কিছু কিছু পীরের দরবার আছে, পীর সাহেব বলে তোরা আমি সার্টিফিকেট দিলাম তুই জান্নাত যাবি, যা জোরকর নাউজুবিল্লাহ, আছে না নাই? আছে, আমার দেশে এরকম দরবারও কিছু আছে, দরবারের মুড়ি ধরে পড়ে বলে যে আমার নামাজ কালাম কিচ্ছু লাগবে না, এরকম দরবার আমার দেশে আছে না নাই? যে সমস্ত দরবার থেকে এই জাতীয় কথা আসে, পিটাইয়া সোজা করা দরকার বেয়াদবদের। এরকম করে ইমান ছিনতাই করা কিছু চক্র আমার দেশে বিভিন্ন জায়গায় আছে না নাই? অনেক ইমান ছিনতাই করার কাজে আছে, যেরকম মোবাইল ছিনতাই করে, টাকা ছিনতাই করে, এরা কি ছিনতাই করে বলেন? এরা কি ছিনতাই করে? ইমান ছিনতাই করে। খুব সাবধান, ইমানকে বিক্রি করে দেওয়া যাবে না। ওমাইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর কাছে আমরা জানমাল দিয়ে দেব, আল্লাহ আমার জানমাল নিয়ে নেবেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে করে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মোনাফেক সেনার কিছু উপায় আছে, শোনাই শোনাই জি। আমার ভাইয়েরা মুনাফিকরা, আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা, রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, আরেক জায়গায় বলেছেন, যার মধ্যে চারটা খাসলত থাকবে সে হলো মুনাফিক। নাম্বার ওয়ান হলো ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে,
আমার দেশে মিথ্যুক মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না। মিথ্যাবাদী আছে? আচ্ছা, এখানে কেউ কি বলতে পারবেন বুক উঁচু করে, হুজুর জীবনে একটা মিশা কথা কই নাই? আসেন, অন্তত আমি বলতে পারবো না, আপনারা হয়তো বলতে পারেন, বলতে পারবেন কেউ? কে বলতে পারবেন? তাহলে হানজালা যে দৌড়া দৌড়ে গেছে না ফাঁকা, হানজালা হানজালা মোনাফেক হয়ে গেছে, তার সন্দেহ ঠিক আছে না নাই বলেন তো? তার সন্দেহ কিন্তু ঠিক আছে। রসুল তাকে অভয় দিয়ে বললেন, হানজালা তোমার ভিতরে ইমান আছে, এই জন্য তুমি আমার কাছে এসে সন্দেহ করে বলছো। পৃথিবীর কোনো মানুষ এরকম রেকর্ড দেখাতে পারে নাই, একজন মানুষের জীবনে রেকর্ড যার জীবনে একটা কৌতুক করো মিথ্যা নাই, যিনি হলেন 180 কোটি মানুষের মুসলমানদের হৃদয়ের মণিকোঠায় যিনি আছেন, যার একটা ভেরিফাইড ফেসবুক নাই, আইডি নাই, কোনো কিছুই লাগে না, 180 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, জীবনের চাইতে যাকে বেশি প্রিয় মনে করে মানুষ, তিনি হচ্ছেন নবীজনা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে কি একটা মিথ্যা কথা ছিল? আর আমরা কত হেকমত খাটাই, ভাই আপনি কোথায়? কে ভাই আমি তো অমুক গাছের তলে, অমুক জায়গায়, অমুক সিপায়, এরকম আছে না নাই? কত হেকমত খাটায়া আমরা কথা বলি, কিন্তু রসুল কোনোদিন হেকমত খাটায়া কথা বলেন নাই। এমন কি আমার রসুল কখনো আর চোখে তাকান নাই। আর চোখে তাকানো পর্যন্ত ডান দিকে তাকাতে হবে, অনেকে দেখবেন এই দিকে তাকায় আছে কিন্তু চোখ ওই দিকে গেছে, এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, এই এই কাজটা কি সরল লোকের পরিচয় না? রসুল এই কাজটাও কোনোদিন করেন নাই। রসুল যদি ডান দিকে তাকানোর প্রয়োজন হতো একদম ঘাটটা ঘুরে তিনি তাকাতেন। আল্লাহু আকবার বলেন, এই মানুষ ছিলেন আমার মডেল, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করব মিথ্যা কথা না বলার, হয়তো হাজার কথার মাঝে হঠাৎ করে একটা মিথ্যা চলে এসেছে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব কার কাছে? কিন্তু মাশাআল্লাহ আজকে আমাদের দেশের যত কোর্টগুলো আছে, হাইকোর্ট বলেন, লো কোর্ট বলেন, জেলা কোর্ট বলেন, যত কোর্টগুলো আছে সমস্ত কোর্টের সাক্ষীগুলো সব তো সিদ্দিক খেতাবধারী, সব সিদ্দিক না? হ্যাঁ, সাক্ষী হওয়ার জন্য কি হওয়া দরকার? সাক্ষী হতে হলে তাকে কি হতে হবে? সিদ্দিক হতে হবে। কি হতে হবে? সিদ্দিক, সত্যবাদী হতে হবে। কিন্তু আমার দেশের যত সাক্ষী আছে সমস্ত সাক্ষীগুলো চলে সত্য সাক্ষী দিয়ে না মিথ্যা সাক্ষী দিয়ে? মিথ্যা ছাড়া কোনো আইন হয়? মিথ্যা ছাড়া কোনো মামলা হয়? মনে করেন হয়েছে একটা, এটাকে ডাবল ডাবল বানায়া মিথ্যা সাক্ষী দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যারা মিথ্যা সাক্ষী দেবে আমি তাদের শুধু 7টা জাহান্নাম দেবো না, জাহান্নামের মধ্যে আবার স্পেশাল কিছু গর্ত আছে, ওই গর্তের মধ্যে এই মিথ্যা সাক্ষীগুলোকে ঢুকাবো। ফাসাউফাইয়াল কাউনা খাইয়া খাই নামক গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকাবো। তাহলে মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে, মিথ্যা যে বলবে সে কি হবে? জোরে কন, আরো জোরে, আরো জোরে। তাহলে আমরা জীবনে মিথ্যা কথা বলবো বইয়ের সাথে? হ্যাঁ, ওই একজনকে বলা যাবে, দেখে বইয়ের সাথে বলা যাবে, একজন কইছে যুদ্ধের জায়গায় আসতে কন কেন? যুদ্ধের জায়গায়, হ্যাঁ, যুদ্ধের ময়দানে সত্য কথা বলবো শত্রু কেন মিথ্যা কথা বলবো? এ তো বুঝতেছে না। যুদ্ধের ময়দানে যদি আপনার শত্রু এসে বলে তোমাদের নেতা কোন জায়গায় আছে, সত্য কথা বলবেন? কি বলবেন আপনি? তাহলে মিথ্যাও বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সত্য কথা সবসময় বলতে হবে, কিন্তু শত্রুর সামনে কখনো সত্য কথা বলা যাবে না। আপনার শত্রুকে আপনি সত্য কথা বলবেন না, কারণ কিন্তু সেই শত্রু হবে ইসলামের জন্য শত্রু, কোরআনের শত্রু যদি সে হয়ে থাকে, কাফের যদি হয়, মুনাফিক যদি হয়, সে যদি জালিম হয়, ফাসিক হয়, সেই সময় আপনাকে সত্য কথা বলা যাবে না, সেই সময় মিথ্যা কথাটা বলাই হলো আপনার জন্য ইমান। তিনটা জায়গায় মিথ্যা কথা বলা যাবে, কয় জায়গায় বলেন? তিন জায়গায় মিথ্যা কথা বলা যাবে। নাম্বার ওয়ান হলো প্রয়োজনে স্বামী তার স্ত্রীর সামনে কথা বলবে, স্ত্রী তার স্বামীর সামনে কথা বলবে, এটা আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে ঘন ঘন না। কি কথা বোঝা গেল? কি ঘন ঘন বলা যাবে না, সময়ের ক্ষেত্রে খুব ক্রাইসিস পিরিয়ড, খুব ঝামেলা, খুব সমস্যা, সেই ক্ষেত্রে স্বামীও বলতে পারবেন, স্ত্রীও বলতে পারবেন, কিন্তু ঘন ঘন বললে কিন্তু আপনি মিথ্যাবাদীর খেতাব পেয়ে যাবেন। কি কথা কি বলছে? হয়তো দেখতেছেন না যে আপনার বউটা
প্রচন্ড ঘাট তেরামি করে মেয়েরা কি সোজা হারে না বাঁকা হারে? সোজা না বাঁকা? বাঁকা হারে। এটা কি আমার কথা? খুলিকাত মিন দিলাইন, রাসূল বলেছেন মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হারে। তো বাঁকা হারে যেহেতু সৃষ্টি, তাদের স্বভাবটা হয় সোজা না বাঁকা, একটু বাঁকা। আবার আপনি যদি একটু পাম পট্টি দেন একদম সোজা, ঠিক কিনা বলেন? একটু সুন্দর করে কথা বললে দেখবেন যে একদম সোজা হয়ে গেছে। খুব রাগ করেছে আপনার উপরে, রাগ করে বলতেছে থাকো সংসার করার আমার ইচ্ছাই নাই। কি সমস্যা হয়েছে? সমস্যা হলো সামান্য একটা হয়তো হালকা কথাকে কেন্দ্র করে বলে ফেলতেছে আমি তোমার সঙ্গে সংসার করবই না, থাকো তুমি, চলে গেলাম আমি আমার বাপের বাড়ি। ব্যাগটা গোছাচ্ছে, সবকিছু গোছায় নিয়ে চলেই যাচ্ছে, যখন দেখলেন না ওর রাগ আর কমতেছে না, পিছন থেকে আস্তে করে ডাক দিয়ে বলবেন ময়না, সুন্দর একটা মিষ্টি ডাক দিলে। রসুল যেরকম করে ডাকতেন, রসুলও ডাকতেন, কিন্তু আয়েশাকে ডাকতেন হুমায়রা, খাদিজাকে ডাকতেন তাহেরা, গুণবতী বলে ডাকতেন, পবিত্রা বলে ডাকতেন, লাল টুকটুকে আয়েশা তুমি তো আমার চোখে অনেক সুন্দর, এরকম করে তিনি ডাকতেন। মেয়েরা প্রশংসা পেলে বেজান না খুশি? তিন বেলা আপনি ভাত দিয়েন না, খালি একটু বলবেন তুমি আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী, দেখবেন ওর খাওয়া লাগবে না, বলে আলহামদুলিল্লাহ। মেয়েরা প্রশংসায় খুব খুশি হয়ে যায়, রসুল প্রশংসা করতেন। তো এখন দেখতেছেন যে ব্যাগটা গোসায়া চলেই গেছে, চলেই যাচ্ছে বাপের বাড়ির, রাগ আর কমতেছে না, পিছন থেকে আস্তে করে ডাক দিয়ে বলবেন ময়না এদিকে আসো, তো দেখবেন যে ওর কিছুটা রাগ কমছে। এরপরে বলবেন তুমি কি চাও? তুমি যা চাবা তাই হবে, আগামীকালকে আমি তোমার জন্য আমি ঢাকা চলে যাব, ঢাকা থেকে ইসলামপুরে কিছু কাপড়ের অর্ডার দেব, লালবাগ থেকে চামড়ার দুই জোড়া জুতা তোমার জন্য কিনবো, এবং ঢাকার আপন জুয়েলার্স থেকে তোমার জন্য পেটা স্বর্ণের চেন কিনবো, দুই ভরির সুন্দর একটা চেন আমি তোমাকে কিনে দেবো। দেখবেন যে ব্যাগ পড়ে গেছে, কথা বোঝেন নাই, ব্যাগ এর হাতে নাই, তুমি সত্যি কি কিনে আনবা? কে তিল সত্যি কিনে আনবো, পরে কিচ্ছু দিবেন না, গুনাহ হবে না। কি কথা কি বুঝতেছেন আপনি? কিন্তু এটা কিন্তু সারা জীবনে দুই একবার হতে পারে, ঘন ঘন করলে কিন্তু তখন আর এই ওষুধ আর কাজে লাগবে না। এটা হচ্ছে হায়ার অ্যান্টিবায়োটিক, এটা কি বলেন, হায়ার অ্যান্টিবায়োটিক, মানে যার পরে আর কোনো অ্যান্টিবায়োটিক চলবে না, এটা হচ্ছে সর্বশেষ হাতিয়ার, এই হিসেবে প্রয়োগ করা যেতে পারে। কিন্তু এর পরেও উত্তম হচ্ছে কারোর সঙ্গে কোনো হেকমত খাটায়া কোনো কথা না বলা। আমার ভাইয়েরা, দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লেগে গেছে, চরম মারমুখী অবস্থান, দুই ভাই 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 গন্ডগোল লেগেছে, দুজনের মধ্যে চরম দ্বন্দ্ব লেগে গেছে, মার্ডার হয়ে যেতে পারে, খুনাখুনি পর্যন্ত হয়ে যেতে পারে, অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় গেছে দুইজন, দুই মুখে মারামারি, মারমুখী অবস্থান। সেই সময় রাসূল বলেছেন ওই সময় একজন তৃতীয় ব্যক্তি হিসেবে সালিসটাকে নিষ্পত্তি করার জন্য হেকমতপূর্ণ মিথ্যা কথা বলতে পারে। নাম্বার তিন হলো জিহাদের ময়দানে ইসলামের বিপক্ষ শত্রুপক্ষ যখন এসে মুসলমানদের ক্ষতি করার জন্য কোনো কিছু জানতে চাবে, সেই জায়গায় সে হেকমতপূর্ণ মিথ্যা কথা বলবে, এতে কোনো তার গুনাহ হবে না। কারণ ওই সময় মিথ্যা কথা বলে এটা তার জন্য ঈমান, শত্রুকে ধোকা দিতে হবে, শত্রুকে কি দিতে হবে? ধোকা দিতে হবে। কিন্তু এই তিনটা জায়গা ছাড়া পৃথিবীর কোনো জায়গায় কোনো মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু আজকে বাবা মোবাইল তো আছেই, মোবাইলে যখন বলা হয় ভাই আপনি কোথায়, আমি তো জাহান্নামের চৌরাস্তায় আছে না, আপনি কোথায় আছেন, চতুর্থ আসমানে আছি, মানে এমন মিশা কথা, ডাহা ডাহা মিশা কথা। এই যে আপনি মিথ্যা কথাগুলো বলতেছেন, সবগুলো কার লক্ষণ বলেন? মুনাফিকের লক্ষণ। ওয়াইদা হাদাসা কাযাবা ওয়াইদা তুমিনা খানা, যখন সামানত তার কাছে রাখা হয় আমানতের সে খেয়ানত করে ফেলে, ক্ষমতার চেয়ার পেয়েছে চেয়ারে পায়া জুলুম বাড়ায়া দেয়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই চেয়ার কি একটা আমানত না? ক্ষমতার চেয়ার কি একটা আমানত না? যিনি চেয়ারম্যান হয়েছেন, যিনি চেয়ার পেয়েছেন, তারকে ওই চেয়ার পদটা কি আমানত না? চেয়ার পদে থেকে, চেয়ারম্যানের পদে বসে যদি জনগণের সম্পদ লুটপাট করে, সে কি ইমানদার থাকে না মোনাফেক হয়? আস্তে, ইমানদার থাকে না মোনাফেক হয়? মোনাফেক হয়ে যায়। আমার ভাইয়েরা, ওয়াদা ভঙ্গ করলে, মিথ্যা কথা বললে, এবং কথা বলতে নিয়ে যারা, কথার মধ্যে যারা বাজে কথা বলে, বেহুদা কথা বলে, মুখ খারাপ করে কথা বলে, মায়ের গোষ্ঠী বাবার গোষ্ঠী, এরকম হাজি মনে হয় কাহালুতে নাই? হাজি নাই, এরকম হাজি নাই, আল্লাহর ঘর জিয়ারা করে আসছে, মুখে দাঁড়িয়ে আসি,
মাশাল্লাহ বিড়ির একখানটা আনো মারে, আবার এমন ভাবে অসাব্য বসায় গালি গালাস করে যা তার জন্য শোভনীয় নয়, এগুলো সব মুনাফিকের লক্ষণ। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত স্বভাবগুলো আমাদের মধ্যে থাকা যাবে না, এগুলো আমরা বাদ দিয়ে দেব, ওয়াদা করব, ওয়াদা ভঙ্গ হবে না, ওয়াদা ঠিক হবে, ঠিক হবে। এক নম্বর হলো মিথ্যা ছেড়ে দেব, নম্বর দুই হলো কি বলেন, ওয়াইদা তুমি না খানা, আমানতের খেয়ানত করব না, ওয়াইদা ওয়াদা খলাফা, ওয়াদা করব, ওয়াদা ভঙ্গ করব না। এবং যারা আমরা কথা বলতে যাব, কথার মধ্যে কোনো অশ্রব্য ভাষায় কোনো গালিগালাজের কোনো শব্দ বলবো না। এই চারটার মধ্যে চারটাই যার মধ্যে থাকবে সে আংশিক মুনাফিক না পুরোপুরি মুনাফিক। এই হাদিসটা আমরা আমাদের দেহে ট্রিট করি, আমাদের মনে একটু ট্রিটমেন্ট করি, আমাদের জীবনকে একটু ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসি, হাদিসটা নিয়ে আসি, বারবার বলি ও আব্দুল্লাহ আমিন, ও শহীদুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল গাফফার, রসুল যে হাদিসটা দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করলে পরে, মিথ্যা কথা বললে পরে, এরপর আমানতের খেয়ানত করলে পরে, এরপরে কথার মধ্যে গালিগালাজ পারলে পরে সে ব্যক্তি পুরোপুরি মুনাফিক হয়ে যায়। এই চারটা গুণ, এই চারটা বদগুণ যদি আমার জীবন থেকে মাইনাস হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এই চারটা বদগুণ থেকে আমরা বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু মুনাফিকরা কি এই চারটা বাদ দিতে পারে? আসতে বল, বাদ দিতে পারে? আমার নবীর পিছনে মুনাফিক ছিল না, নামাজ পড়ে নাই, নামাজ কিন্তু পড়ছে, নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এমন সরাসরি কোনো আয়াত কোরআনে নাই, আমি পাইনি কোথাও। একটু বসেন, কি কোনো সমস্যা অসুবিধা? না না, পাখা কোনো বিষয় না, ঘেমে যাচ্ছি, ঘেমে যাই, সমস্যা নেই। আমি কি শেষ করে দেব, আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো? নামাজ আমরা একসঙ্গে এখানে পড়বো আজকে, সবাইকে নিয়ে, রাজি আছেন না সবাই? আমরা একসঙ্গে এখানে জামাতে নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি আপনাদেরকে পেয়ে, আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে, আমি এত আনন্দ পাচ্ছি, মানুষ এত মনোযোগ দিয়ে শুনে কোরআন, বলি আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর শ্রোতা আপনারা, কোরআনের শ্রোতা তেমনই হওয়া উচিত। কোরআনের যারা শ্রোতা হবে, হাদিসের যারা শ্রোতা হবে, তারা হবে পৃথিবীর সবচেয়ে সভ্য ভদ্র শ্রোতা হবে, ঠিক কি না? আমি খুব সুন্দর আমি একটা পরিবেশ আমি এখানে পেয়েছি আজকে, বলি আলহামদুলিল্লাহ। বসুন, আমরা মোনাজাত না করা পর্যন্ত আমরা কেউ যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ওই হাদিসের চারটা যে বদগুণ আছে রসুল যে তুলে ধরেছেন, এটা আমাদের জীবনে আমরা কাজে লাগাবো? জোরে বলি, মিথ্যা বলবো, ওয়াদা ভঙ্গ করব, আমানতের খেয়ানত করব, ইতিমের মাল মেরে খাবো, জনগণের হক মেরে খাবো, কথা বলতে নিয়ে কোনো গালিগালাজ মুখ থেকে বের হবে? বের হবে না। আল্লাহ তাআলা বলবেন আমি তোকে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দিলাম, যা। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, কারণ নামাজ পড়ে বহু মুনাফিক জাহান্নামে চলে যাবে এবং অনেক মুসল্লিও জাহান্নামে চলে যাবে। কোন কোন মুসল্লি জাহান্নামে চলে যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, যারা লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে, নির্বাচন যখন চলে আসে নির্বাচনের ভোট কেন্দ্রেই নামাজ পড়ে, জনগণকে দেখায় দেখায় নামাজ পড়ে, আসে না নাই বলে, আসতে বলবেন না, আসে না নাই? কত যে অভিনেতা আমার দেশে আছে, অভিনয়ের শেষ নাই। নির্বাচন আসলে তখন দেখা যায় কিছু মুসল্লির মানে খুব নতুন আগমন হয়, আসে না নাই? আসে না নাই? আছে। জনগণ সব মকর বোঝে, জনগণের বুঝতে আর বাকি নাই, জনগণ ধোকা খেতে খেতে, জনগণ এখন চরম বিরক্ত, খালি সুযোগ পাচ্ছে না, প্রশাসন ছাড়া শুধু রাস্তায় যদি নামে জনগণ কাবাবার সালাদ বানাইয়া ছাড়ত, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই দেশ থেকে বিগত 8-10 বছরে সেদিন এক পত্রিকায়, জাতীয় পত্রিকায় দেখলাম কিছু সংখ্যক ব্যক্তি এই দেশের বেশ কিছু টাকা তারা বিদেশে পাচার করেছে, সেই পাচার করা টাকার পরিমাণ হলো কয়েক লক্ষ কোটি টাকা,
যা এই দেশের 18 কোটি মানুষের 2 বছরের বাজেটের সমান। 2 বছর কয় বছরের বাজেটের সমান? 2 বছরের বাজেটের সমান। তাহলে কি আমার দেশে সংকট হবে না? আসতে কোন কেন সংকট হবে না? সংকট কে আল্লাহ দিল না নেতা দিল? সংকট কে সৃষ্টি করলো? আল্লাহ না বান্দা? বান্দা অযোগ্য, অযোগ্য বান্দারা এই সংকট সৃষ্টি করেছে। সম্মানিত ভাইয়েরা, 2 বছরের এই বিগ বাজেটের টাকা যদি বিদেশে পাচার হয়ে যায়, এর চাইতে বড় চোর আছে? আসতে কোন কেন? এর চাইতে বড় চোর আছে? আমি তো একটু বলি যে ভাই তোমরা চুরি করে খাও খাও, একটু দেশে ধুয়ে দাও, দেশের মানুষ কিছু ভোগ পাক, বাইরে পাঠা দিলা, তাহলে দেশকে তুমি কেমন কেমন ভালোবাসলা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অবশ্যই আমরা তার জন্য দোয়া করি। তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। দেশ স্বাধীনতার ইতিহাস যদি আপনি লিখতে যান, এক লাইনও যদি লেখেন, তার নামটা বাদ যাবে? তার নাম বাদ যাবে না। আমরা তাকে শ্রদ্ধা করি, আমরা তাকে সম্মান করি। উনি যখন ধানমন্ডির 32 নম্বর বাড়ির বাসিন্দা, 74 সালের কথা, 70 স্বাধীনতার পর, 71-এর পর, স্বাধীনতার পর পর গাজীপুর থেকে এক সবজি চাষি, গাজীপুর থেকে এক বেচারি সবজি চাষ করে, কিছু তরু তাজা সবজি নিয়ে গেছে হলো ধানমন্ডির 32 নম্বর বাড়িতে নেতার সঙ্গে দেখা করার জন্য। খুব ভক্ত তার, তো নেতাকে দেখতে গেছে, দেখতে গিয়ে নেতাকে ডাক দিচ্ছে, কিন্তু নেতার বাড়ির সামনে দারোয়ান, দারোয়ানের এক ধমক খাইয়া সে চুপ করে বসে আছে। মানে এমপির চাইতে কিন্তু দারোয়ানের সাপোর্ট বেশি না, চেয়ারম্যানের চাইতে চকিদের ভাব কম হয় না? বেশি হয়। চকিদের পাত্তাই দেন, এইদিকে চেয়ারম্যান কিন্তু ভালোই আছে। এই দারোয়ানের কথা শুনে চুপচাপ বসে আছে। তো দোতলা থেকে নেতা দেখছেন সাত সকালবেলা এই লোকটা কে হাতে ব্যাগ নিয়ে আসছে, নিজে আগে আসছে, আগে এসে তাকে নিয়ে ঘরের মধ্যে তুলছে, তাকে খাওয়াইছে দাওয়াইছে, মেহমানদারি করে বলতেছে যে তুমি কেন আসছো? কে আমি সবজি চাষি, আমি আপনাকে খুব ভালোবাসি, তো আমি আপনাকে এগুলো একটু খাওয়াতে এসেছি, আপনাকে দিতে এসেছি, কে তুমি আসছো এত কষ্ট করে, অনেক দূর থেকে তুমি আসছো, আমি তোমাকে একটু খুশি করতে চাই, তোমাকে কিছু টাকা দিই। চোখ লাল টকটকে বানায় বলতেছে, আপনি আমাকে টাকা দিবেন? আমি কি আপনাকে সবজি বিক্রি করতে আসছি নাকি? অসম্ভব, আমি টাকা নেবই না। দিতেই পারলো না, বেচারা আসলে সত্যিই তাকে ভালোবাসে, রওনা দিয়েছে, বাড়ির দিকে বের হয়েছে, রওনা দিয়েছে, বাড়ি থেকে বের হয়ে গেছে। এখন বঙ্গবন্ধু বলতেছে কেয়ারটেকার এদিকে আয়, সে তো আমার হাত থেকে কোনো টাকাই নিল না, আমার তো ভালো লাগতেছে না, তোর হাতে যে 20টা টাকা দিলাম, 20টা টাকা ওর হাতে দিয়ে দাও, যাও। তো পিছন থেকে ডাকতেছে, এদিকে আসো, নেতা নাকি তোমাকে টাকা দিতে চাইছে, তুমি টাকা নেও নাই। কিন্তু নেতা তো মন খারাপ করতেছে যে আমার হাতে টাকা দিছে, তুমি টাকাটা নাও, এই ধরো 10 টাকা। কি বোঝা গেল? কি বুঝতেছেন? বুঝতেছেন কয় টাকা দিছে? কত? 20-এর থেকে 10 বাদ দিলে কত থাকে? পার্সেন্ট কত? সাল কোনটা? 70-এর দশকে। চিন্তা করেন, 70-এর দশকে ওই সময় পার্সেন্ট হলো 100। কত? 100-এ 100। 10 টাকা কয় টাকা? 20 টাকা কয় টাকা? নাই 10 টাকা নাই। সঙ্গে সঙ্গে এখন ওই সবজি চাষির চোখ আবার বড় হয়ে গেছে। এই আমাকে টাকা দিস মানে? অসম্ভব, এই টাকা আমি নেবই না, চলো তোমার নেতার কাছে যাই। নেতার কাছে আবার ইউটার্ন হয়ে ঘুরে আসছে। ঘুরে এসে নেতাকে বলতেছে, নেতা আপনি আমাকে আবার টাকা দেওয়ার জন্য জোর চেষ্টা করছেন? অসম্ভব, আমি তো টাকা নেবই না, ধরুন আপনার দেওয়া এই 10 টাকা। কি কথা, কি বোঝা গেল? এখন নেতার মাথায় হাত, নেতা মাথায় হাত দিয়ে ভাবতেছে, হা রে, যে দেশে দোতলা থেকে একতলা নামতেই 10 টাকা নাই, এই জাতির জন্য আমি আর কি করবো? ওনার বক্তব্য, উনি আফসোস করে বলেছেন স্বাধীনতার পরে, ওনার বক্তব্য কিছু আছে, এখনো রেকর্ড আছে, শুনবেন। মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি সোনের খনি। উনি বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সেই চোররা আজকে মহা চোর সেজে দেশের টাকা বাইরে পাচার করে, ঠিক কিনা? এই হলো অবস্থা। কোথায় যাবেন? এই সংকট থেকে আমরা যদি উত্তরণ পেতে চাই, যুব সমাজ, মুসলিম সমাজকে আমি উদাত্ত আহ্বান জানাবো, সৎ নেতৃত্ব তৈরি করো, ঠিক কিনা? অসৎ কোনো নেতৃত্ব তৈরি করতে দেব না আমরা। যার নামাজ নাই, নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার থাকতে পারে না। যে আল্লাহকে ফাঁকি দেয় সে জনগণকে ফাঁকি দেবেই,
ঠিক কি না? কষ্ট হচ্ছে না তো আপনাদের? মুনাফিক হওয়া যাবে? দেখেন মুনাফিকরা কত মারাত্মক হয়। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিঃসন্দেহে মুনাফিকরা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী হয়। আমার নবীজি দেখেন বিশ্ব নবীর জীবন কত পরিষ্কার পবিত্র জীবন, তার স্ত্রীরা আজওয়াজে মুতাহহারা কি পবিত্র তারা ছিলেন। সে আয়েশা সিদ্দিকা রাসূলের স্ত্রী ছিলেন, তাকে সঙ্গে করে নিয়ে যুদ্ধ থেকে ফেরত আসতেছিলেন। উনি ঘোড়া উটের পিঠে ছিলেন, কিসের পিঠে বলেন? উটের পিঠে, হাওদার ভিতরে পালকির ভিতরে ছিলেন। রসুল কোথাও গেলে বউকে রেখে যেতেন না, রসুল যুদ্ধের ময়দানে গেলেও স্ত্রীকে সাথে নিয়ে যেতেন, কারণ স্ত্রী হচ্ছে ইমানের পাহারাদার। জোরে কেন সুবহানাল্লাহ! স্ত্রী কিসের পাহারাদার বলেন 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 বলেন? ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে আপনি ঘুরবেন, মার্কেটে যান, গেলেন বউকে সাথে নিয়ে গেলেন, এখন বউ ছাড়া তো কোনো উপায় নেই, সব জায়গায় বইয়ের বিকল্প আরো কিছু আসে না নাই। এই আসতে কোন কেন? অন্যান্য বউরা সাজে কি স্বামীকে দেখানোর জন্য না অন্যের স্বামীকে দেখানোর জন্য? সব তো সাজগুজ করে বের হয়, এই জন্য বউ সাথে নিয়ে যাওয়া ভালো। বউ হচ্ছে দারোগা। বউ কি দারোগা? বউ সাথে নিয়ে আপনি ঘুরবেন, হয়তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে সামনে পড়ছে, আপনি যদি বউকে পাশে রেখে যদি আধা সেকেন্ড আধা মিনিট তাকান, ধরেন 30 সেকেন্ড আপনার তাকাইছেন, কিন্তু এই নজরটা আপনার বইয়ের চোখে পড়ে গেছে, আপনি এই কাজটা করতেছেন, সেই সময় কিচ্ছু বলবে না, কিন্তু ভিতরে ভিতরে আছে কিছু, আছে কিছু রিজার্ভ হবে তো। হ্যাঁ, বাড়িতে যাবেন কিচ্ছু বলবে না, খাবেন কিচ্ছু বলবে না, যখন বলবে শোনো আমি তোমাকে খুব ভালোবাসি, থাও তোমার ভালোবাসা সায়া থাকো আরেক মহিলার দিকে, ঠিক কিনা? কর এজন্য রসুল কোথাও গেলে বউকে সাথে নিয়ে যেতেন, যুদ্ধের ময়দানে রসুল বউকে ছাড়া যেতেন না। উহুদে নিয়ে গেছেন নবীজির, হুজরা থেকে উহুদের ময়দান মাত্র 4 কিলোমিটার, সেই জায়গায় রসুল আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে চলে গেছেন। রাতের বেলা বলেছেন আয়েশা রে, যুদ্ধের দামামা চতুর্দিকে চলে, চলো না আমরা তোমাকে সময় দিতে পারি নাই, আমি তোমাকে টাইম দিতে পারি নাই, চলো আজকে একটু দৌড়ের পাল্লা দিয়ে, যুদ্ধ থেমে গেছে। আম্মা জান আয়েশা বলেন, রসুল আমাকে নিয়ে দৌড়ের কম্পিটিশন করলেন ওই যুদ্ধের ময়দানে, সেই সময় আমি চিকন ছিলাম, দৌড় মেরে আমি ফার্স্ট, আমি ফার্স্ট হয়ে গেলাম, রসুল পিছে পড়ে গেলেন। রসুল কি হেরে গেলেন না? হারাইয়া দিয়ে তিনি কি হেরে গেলেন না? তাকে জিতাইয়া দিলেন, জিতাইয়া দিলেন, তিনি হেরে গেলেন ইচ্ছা করে। রসুলকে হারানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? আমার নবীজি তাকে ফার্স্ট বানাইয়া দিলেন। দীর্ঘদিন পর আম্মা জান তিনি বলেন, রসুল আমাকে একদিন মদিনার মাটিতে একদিন বলছেন, আয়েশা যুদ্ধের ময়দানে একদিন এক রাতে দৌড় মেরেছিলাম, সেই দৌড়ে তুমি ফার্স্ট হয়েছ, আমি হেরে গিয়েছিলাম, আমি সেকেন্ড হয়েছিলাম, আজকে দেখি দৌড় দেই। আম্মা জান আয়েশা বলেন, রসুল আমাকে নিয়ে একটা দৌড় মানলেন, এক দৌড় আমাকে হারায় দিলেন, আর মুসকে হাসি মেরে মুখটা ফিরে বলছেন, আয়েশা সেই দিনের পরাজিত হওয়ার জবাব আজকে আমি তোমাকে বিজয়ী হয়ে দিয়ে দিলাম। মোহাব্বত ভালোবাসাতে ইসলামী আছে, ইসলাম ছাড়া কোনো মোহাব্বত কোথাও নাই, কিন্তু আজকে মোহাব্বত ইসলামে নাই, কিন্তু ইসলামের বাইরে আজকে মোহাব্বত চলে গেছে, মোহাব্বত গুলো জাহিলি কায়দায় চলে গেছে। আমার বন্ধুগণ, সে আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে হঠাৎ করে আম্মা জান আয়েশা বলেন, আমার প্রকৃতির চাপ লেগেছে, আমাকে উটের পিঠ থেকে নামায় দাও। উটের পিঠ থেকে তাকে নামায় দেওয়া হলো। নামায় দেওয়ার পরে তিনি নামলেন, পর্দার নিয়ম রক্ষা করে তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য কমপ্লিট করলেন, ফেরত আসলেন। কিন্তু ফেরত আসতে নিয়ে দেখেন তার গলার ভিতরে একটা গলায় একটা হার ছিল, সে হারটা ছিল ধার করানো গলার হার। মেয়েরা সুন্দর করে জুয়েলার্স গুলো পরবে, গহনা গুলো পরবে, কার খুশির জন্য? আসতে কন কেন? আরো জোরে কন, মেয়েরা একটু শোনো, কার কার খুশির জন্য? মেয়েরা যত জুয়েলার্স পরবে, মেয়েরা যত কাপড় চোপড় পরবে, সব কাকে খুশি করার জন্য পড়বে? স্বামীকে সন্তুষ্ট করার জন্য পড়বে। আর যাদের বিয়ে হয়নি তারা কাকে সন্তুষ্ট করার জন্য পড়বে? বলেন বলেন, কিছুই তো কয় না। যে মেয়েগুলোর বিয়ে হয় না তারা যে সাজবে, এই সাজগোজ দেখাবে কাকে? হ্যাঁ, উত্তর আসে না অনেকে, হুজুর বয়ফ্রেন্ড। হ্যাঁ, বয়ফ্রেন্ডকে দেখানো যাবে? বয়ফ্রেন্ডকে দেখানো যাবে? ফেসবুকে পোস্ট করে নতুন বিয়ে কইরা, বইয়ের ছবি সুন্দর করে পোস্ট করে বলে, প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধু, প্রিয় ভিউয়ার্স, আমার বউকে আজকে আমি পোস্ট করলাম, দেখো তো আমরা সবাই মিলে জামাতের সঙ্গে দেখি আমার বউটা দেখতে কেমন। যখন নাউজবিল্লাহ,
আর জোরে কোন নাউজুবিল্লাহ, বউকে সবার দেখার জিনিস না একজন দেখার জিনিস, সবাই দেখবে না একজন দেখবে, সবাই দেখবে না একজন দেখবে। মানুষের চরিত্র এত নিচে নামলে এই জাতীয় আচরণ করতে পারে? নিজের বইয়ের ছবি পোস্ট করে ফেসবুকে পোস্ট দিয়ে সবাই মিলে দেখে না। আপনার বিয়ে হয়নি আমার বোন, আপনি সাজবেন, সেজে আয়নার সামনে তাকাবেন, আপনার সৃষ্টির দিকে তাকিয়ে বলবেন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, আল্লাহ তুমি আমার চেহারাকে সুন্দর করেছো, আমার চরিত্রকে তুমি আল্লাহ সুন্দর করে দাও। আল্লাহু আকবার বলে এরকম করে গুণগান গাইতে হবে কার? আসতে বলবেন না কার? আর এখন মেয়েরা সাজে কার জন্য? শিশু পার্কে যায়। শিশু পার্কে কি শিশু যায় না যুবতী যায়? তো মানুষে কোথাও তো দেখলাম না কোথাও কোনো পার্কের নাম লেখা আছে বিরাট যুবতী পার্ক লেখা আছে, সব কি পার্ক? শিশু পার্ক। কিন্তু ওখানে যা কি কারা বসে থাকে? যুবতীরা যা বসে থাকে, ও শিশুর বাপ যা বসে থাকে, দেখে দেখছেন ওয়াজ কি শুধু আমি পারি? ও এই এলাকা তো বজলুর রশিদ ভাইয়ের এলাকা, হ্যাঁ এই এলাকার মানুষ তো মোটামুটি খুব মজা করে কথা বলতে পারে, বলি আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত কাছের মানুষ তিনি। আসলে আল্লাহ তাআলা তাকে মানে কিছু প্রত্যুৎপন্ন মতিত্বের কিছু যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছেন। একটা কথা কি তিনি অনেক লম্বা করে বলতে পারেন? এক কালুর বাপ আধা ঘন্টা শুরু হবে, আছে না? নেই বলুন তো, আছে না? এটা যোগ্যতা, কিন্তু এটা কিন্তু একটা যোগ্যতা। একটা কথাকে তিনি ছোট্ট একটা কথাকে তিনি অনেক লম্বা করতে পারেন, এটা একটা যোগ্যতা। ইসলামকে বোঝানোর জন্য বিভিন্ন হেকমতের প্রয়োজন, আছে না? নাই আচ্ছা, এক একটা ফুলের এক একটা ঘ্রাণ থাকে, উনি এক একটা উনি এক অনেকগুলো ফুলের মাঝে তিনি একটা ফুল। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, তবে আলোচনার ভিতরে সবচেয়ে বেশি থাকতে হবে কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস, এটাকে আমরা গুরুত্ব দিব। যখন বসবেন মাহফিলে তখন আগে নখের কড়াগুলো গুনবেন যে বক্তার ওয়াজ শুনতে আসছি, আজকে কয়টা হাদিস কইছে, কয়টা আয়াত বলেছে। হাদিস এবং আয়াতের সংখ্যা যত বেশি হবে ভাববেন যে এই মাহফিল তত বরকতে ভরা হবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তো রাসূল নিয়ে আসতেছেন মারিয়াম কি বলে আয়েশা সিদ্দিকের সাথে করে নিয়ে তিনি আড়ালে চলে গেলেন, পেশাব কাজ করলেন, সূচু কার্য করে ফিরে আসতে নিয়ে গলার হার ছিল, গলার হার গেছে পড়ে। নিজের হার হলেও তো টেনশন হতো না, অন্যের কাছ থেকে ধার করছেন, উনি আবার চলে গেছেন সেই গলার হার খোঁজার জন্য। খুঁজতে গিয়ে আর তিনি হারটা পেলেন না, দেরি হয়ে গেছে, এসে দেখেন উঠো নাই, উটের উপরের যে হাওদা পালকি এটাও নাই, সব চলে গেছে, কোনো সাহাবীরাও নাই, আমার নবীজিও নাই। এমন সময় আম্মা জান আয়েশা ভয় পেলেন না, হতাশ হলেন না, দেখি আল্লাহর কি ফয়সালা, আমি একা পড়ে গেলাম। মোবাইল ছিল সে সময়, আসতে কোন কেন মোবাইল ছিল কিন্তু টাওয়ার ছিল না, কি ছিল না? টাওয়ার ছিল না। এখন তো টাওয়ার আছে, এখনো কি মোবাইলের কোনো দাম আছে বলেন? যদি টাওয়ার না থাকে, যদি টাওয়ার না থাকে, এই যে টাওয়ার গুলো থাকে, টাওয়ার গুলো সব যদি ক্লোজ হয় দাম আছে? স্যারেনও দাম আছে? কিছু দাম নাই। তো টাওয়ার গুলো যে কাজ করে, টাওয়ারে কাজ করান মূলত কে? আসতে বলবেন না, কে কাজ করায়? মোবাইল চালায় কি কোম্পানি না আল্লাহ? কে চালায়? আল্লাহ চালায়। সম্মানিত ভাইয়েরা, আম্মা জান আয়েশা চুপ করে বসে থাকলেন, কিছুক্ষণ চলে গেল। আমার নবী যে একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, সেই সাহাবীর নাম হলো সাফওয়ান। তিনি বলেছিলেন, সাফওয়ান শোনো, তোমার কাজ হবে তুমি সবার পরে যাবে, যদি কোনো ব্যক্তি বাদ পড়ে যায়, কোনো সাহাবি বাদ পড়ে যায়, সেই বাদ পড়া লোকগুলোকে তুমি একসঙ্গে করে নিয়ে মদিনায় পৌঁছায় দিবা। কোনো সাহাবিও বাদ পড়লেন না, কোনো সাহাবের স্ত্রীরাও বাদ পড়লেন না, কিন্তু বাদ পড়ে গেছেন আসল জন, মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর স্ত্রী বাদ পড়ে গেলেন, যখন তিনি বাদ পড়লেন সঙ্গে সঙ্গে সেই দায়িত্বপ্রাপ্ত সাহাবি দূর থেকে তাকালেন, তাকিয়ে তিনি পরখ করলেন, মনে হয় এটা আম্মা জান আয়েশা হবে, কারণ পর্দার আয়াত যখন নাজিল হয় নাই সেই সময় তিনি তাকে দেখেছিলেন, চিনতে পারলেন, সামনে এসে সালাম বিনিময় করে বলছেন, আপনি মনে হয় আম্মা জান আয়েশা? হ্যাঁ আমি আয়েশা। আপনি বাদ পড়লেন কেন? এই যে ঘটনা ঘটে গেছে, চিন্তা করবেন না, কোনো টেনশন নাই, আমি আপনাকে যত্নের সাথে অত্যন্ত পর্দার নিয়ম রক্ষা করে আমি আপনাকে অত্যন্ত সযত্নে নিয়ে যাচ্ছি, আপনি কোনো টেনশন করবেন না, আপনি তো উম্মতের জন্য মা,
আপনি উম্মতে এই উম্মতের জন্য আপনি আম্মা, আপনি কোনো টেনশন করবেন না, তাকে যথাযথ সম্মান প্রদর্শন করে তাকে ঘোড়ার পিঠে করে নিয়ে চলে গেলেন। সকাল ভোর হয়ে গেল, নবীর ঘরে পৌঁছায় দিলেন। এই দিকে একজন সাহাবীর সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা রাত তিনি সফর করেছেন। মুনাফিকদের কানে গেলে মুনাফিকরা কথা কি ছোট করবে না বড় করবে, আসতে কোন কেন ছোট করবে না বড় করবে, এরকম বড় করা মার্কা কিছু লোক আজকের সমাজে নামাজি আছে না নাই, ভালো করে কোন এরকম নামাজি ছোট কথা বড় করে, এরকম নামাজি কিছু আছে না নাই? ওটা কি ইমানদার নামাজি না মুনাফিক নামাজি? বলেন 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 বলেন, কি নামাজি? মুনাফিক নামাজি। আমরা কি অন্যের দোষ খুঁজবো না নিজের দোষ খুঁজবো? বলেন বলেন, নিজের দোষ খুঁজবো, অন্যের আমরা গুণ দেখবো, কিন্তু মুনাফিকরা নিজের দোষ খুঁজে পায় না, অন্যের দোষ খুঁজে পায়। মুনাফিকরা শেষ পর্যন্ত করলো কি, আমার নবীর স্ত্রীর মতো একজন পুত পবিত্র আম্মা জান আয়েশার ব্যাপারেও তারা বিশাল বড় একটা ষড়যন্ত্র করে তারা চাপিয়ে দিল, তার বিরুদ্ধে সতীত্বের একটা অভিযোগ তুলে ফেলল, তার সতীত্ব নষ্ট হয়ে গেছে। নবীর কানে যখন সংবাদ চলে গেল, আমার নবীজির সঙ্গে সঙ্গে জানান দিলেন, আয়েশা কি যেন কথা আমার কানে এসেছে, তুমি এখন তোমার বাপের বাড়ি চলে যাও, আমি কোনো মন্তব্য করব না, আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত আমি তোমার ব্যাপারে কোনো কথা বলবো না, তবে আমি তোমাকে বিশ্বাস করি। আম্মা জান আয়েশা মাথা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে অর্ডার করেছেন আমি চলছি আমার বাপের বাড়ি চলে গেলাম, কিন্তু একটা কথা হুজুর, আমার বিয়ের সিদ্ধান্ত কিন্তু দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, আমার বিয়ের সিদ্ধান্ত কিন্তু আসমান থেকে এসেছে, আল্লাহ তাআলা এই বিয়ের তিনি নিজেই হলেন ঘটক, আমার সঙ্গে আপনার বিয়ের ব্যাপারে ফেরেশতা সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে এসে, আর আপনি সে আয়েশাকে আমার বাপের বাড়ি যেতে বলছেন, আমি চলে যাচ্ছি, তবে আমি কারো কাছে ফয়সালা চাই না, আমি চাই আমার আল্লাহর কাছে ফয়সালা। যখন সুবহানাল্লাহ, রাসূল গায়েব জানতেন, আসতে কোন কেন? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা, উন্নত হলো যে ব্যক্তি ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে। গায়েব জানবেন কে? গায়েব জানবেন কে? আল্লাহ তাআলা। আমার নবীজি গায়েব জানবেন না। আম্মা জান আয়েশা চলে গেলেন, দিনের পর দিন চলে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার বাবা, তিনিও তার সঙ্গে ভালো করে কথা বলেন না, মা তার সঙ্গে ভালো করে কথা বলেন না, পরিবারের কোন লোক তার সঙ্গে ভালো আচরণ করতেছে না, কারণ রাসূল তাকে পাঠিয়ে দিয়েছেন বাপের বাড়ি। যে স্ত্রী অন্যের স্ত্রী হওয়ার পরে সে যদি স্বামীর ঘরে না থেকে বাপের বাড়ি থাকে, এটা কি ভালো কাজ নাকি? ভালো চোখে দেখে নাকি? স্ত্রীকে মানায় বাপের ঘরে না স্বামীর ঘরে? কার ঘরে মানায়? কার ঘরে মানায়? সে যত বড়ই ধনী হোক না কেন, যত বড়ই সম্মানী ব্যক্তি হোক না কেন, সম্মানী নারী হোক না কেন, একজন নারীকে কখনো অন্যের বাড়িতে মানাবে না, তাকে মানাবে কার বাড়িতে? স্বামীর ঘরে মানাবে। আম্মা জান আয়েশা যখন চলে গেলেন, মা ভালো করে কথা বলে না, আব্বা ভালো করে কথা বলে না, ভাই বোনরাও ভালো করে কথা বলে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, শুক্তি শুক্তি নখের মতো হয়ে গেছেন। আমার নবীজি রাত্রে বেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না, কারণ আমার রাসূল বলেছেন, আরবের বুকে আরবরা যেমন খাবারের মধ্যে শ্রেষ্ঠ খাবারকে সুরিত খাবারকে পছন্দ করে, আমার স্ত্রীর ভিতরে আমার সবচেয়ে কাছের স্ত্রী হলো, আমার প্রিয় স্ত্রী হলো, শ্রেষ্ঠ স্ত্রী হলো আমার আয়েশা। সে আয়েশা নাই, নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাত একটু আগায় দেন, আয়েশাকে খুঁজে পান না, নবীজি কান্নায় ভেঙ্গে পড়েন, গোটা রাত কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়ে বালিশ ভিজে যায়। ওইদিকে আয়েশাও কান্দে, রাসূলও কান্দেন, আর মুনাফিকরা মুনাফিকরা কি করে? এখনো হাসে না? এখনো মুনাফিকরা হাসে না? আলেমরা চোখের পানিতে, আলেমরা চোখের পানিতে যায় নামাজ ভিজায়, আর মুনাফিকরা মিষ্টি বিতরণ করে, মিষ্টি খা, শরীরটা তাজা রাখ, সামনে পেটন খেতে সুবিধা হবে, ঠিক কি না? আসবে দিন, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শেষ করে দেই নাকি? হ্যাঁ চালাবো, আর কিছুক্ষণ চালাই, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। প্রয়োজন আজকে আসর নামাজ বাদ না, এরকম কিছু? আচ্ছা আর চার পাঁচটা মিনিট আমি বলে ফিনিশিং দিচ্ছি, অনেক কথা ছিল, আমি ছয়টা পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি, সফলতা যে ছয় কাজে আমি আক্ষরিকভাবে আলোচনার মধ্যে বলে দিয়েছি, এত ব্যাখ্যামূলক আজকে বলতে পারবো না। আচ্ছা এরপরে আমার নবীজির কাছে ওহী নাজিল হয়ে গেল, লম্বা কথা ছিল আমি শর্ট করে আনতেছি। আয়েশার গুণ ছিল, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নয়টা কারণে শ্রেষ্ঠ, কয়টা কারণে বলেন?
নয়টা কারণ। আম্মা জায়েশা বলেন আমার বীর ঘটক হচ্ছেন আল্লাহ তাআলা, যরকাল সুবহানাল্লাহ। নাম্বার দুই হলো আমার আমি একমাত্র কুমারী স্ত্রী। নাম্বার তিন হচ্ছে আমার নয় বছর বয়সে বিয়ে হয়েছে, ১৩ বছর আমি বধু হয়ে আমি আমার নবীর ঘরে পদার্পণ করেছি, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি, আমি একমাত্র কুমারী স্ত্রী। আমি যখন নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম, একই চাদরের নিচে, ওই সময় ওহী নাজিল হতো, যেরকম আল্লাহু আকবার। সর্বশেষ তিনি বলেছেন আমার আমি নিজের জীবনকে ধন্য মনে করি, রসুল আমার জীবনের শেষ, তার জীবনের শেষ কথাটা তিনি আমার সঙ্গে বলেছেন এবং আমি তাকে মেসোয়াক চাবায়া চাবায়া নরম করে দিয়েছি। সেই মেসোয়াকটা তিনি মেসোয়াক করতে গিয়ে আমার মুখের সর্বশেষ লালা খেয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো আমার নবীর কবর হলো আমার ঘরে, যেরকম সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো আম্মা জানা আয়েশা বলেন আমার উরুতে মাথা রেখে আমার সঙ্গে সর্বশেষ কথা বলেছেন এবং আমার উরুতি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি আমার হাত দিয়ে নবীজির চোখটা আমি নিচের দিকে নামায় দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ। এত বড় একজন দামি নারীর বিরুদ্ধে লেগেছিল কারা? আসতে বলবেন না কারা? সেই মুনাফেকরা, আমার আপনার বিরুদ্ধে লাগবে না, এর কোনো গ্যারান্টি আছে? আসতে বলবেন গ্যারান্টি আছে? কিন্তু মুনাফেকদের ব্যাপারে আমরা নরম হব না কঠোর হব? নরম হব না কঠোর হব? কঠোর হব, কঠোর হব। সর্বশেষ আয়াত নাজিল হলো, শর্ট করে বলছি, সময় তো অল্প। আয়াত নাজিল হলো, অনেক লম্বা করে কথা বলা ছিল এখানে, আয়াত নাজিল হলো। আয়াতটা নিয়ে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, আয়াতটা নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়ি, ডাক দিলেন, দরজা খুললেন, ভিতরে ঢুকে বলছেন আয়েশা তুমি কোথায়? উনি কথা বলতেছেন না। হুমায়রা তুমি কোথায়? কথা বলতেছেন না। হুমায়রা তোমার পক্ষে আজকে আল্লাহর আয়াত নাজিল হয়েছে। তিনি বলতেছেন আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? ইব্রাহিমের আল্লাহ। রাসূল বললেন আয়েশা তোমার রাগ কিন্তু কমে নাই, কেন কি হয়েছে? তুমি ইব্রাহিমের আল্লাহ কো কেন? শুধু আল্লাহ বলতে পারো না? আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করতেছি, যেরকম সুবহানাল্লাহ। দেখেন তাদের রাগটাও ছিল কত বিজ্ঞচিত রাগ, রাগের মধ্যেও কোনো মেজাজের ভারসাম্যহীন পূর্ণ কোনো কথা ছিল না। রাসূল তাকে সুন্দর করে বুঝিয়ে নিয়ে আদর করে মোহাব্বত করে নিজের বাড়িতে ঢুকায় নিলেন। মোনাফেকদের মুখ তখন হাসি হলো না কালো হলো? বলেন কি হলো? আজকের আমার দেশের মোনাফেকরা একসময় কালো চেহারা নিয়ে থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে ইমানের গুণগুলো অর্জন করে মুনাফিকির বদগুণ থেকে আমাদেরকে তুমি আল্লাহ বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা? একটু হাত তুলে দেখা, জোরে বলি আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। মাহফিল মসজিদের উদ্যোগে না, মসজিদের উন্নয়নে আজকের মাহফিলটা হচ্ছে। অনেক দূর থেকে অনেকে এসেছেন, একটু মেহরবানি করে রাতেও মাহফিল হবে। যারা উপস্থিত যারা এসেছেন, মসজিদকে ভালোবাসেন কারা? মসজিদকে আল্লাহর ঘর মনে যদি মনে করে থাকি, মসজিদকে কার কার ভালোবাসে? হাত তুলে দেখেন তো দেখি কারা কারা আল্লাহর ঘরকে ভালোবাসেন। জি বলি ইয়া আল্লাহ, হাত তোলেন দেখি, ইয়া আল্লাহ তোমার ঘরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ তোমার ঘর নির্মাণে আমাদের অর্থ থেকে কিছু অর্থ দান করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। হাত না মানে চাদর যাবে, ব্যাগ যাবে, যে যা পারি আমরা সবাই কম বেশি দেব। এখানে তো ব্যাংকে টাকা জমা দেওয়ার মতো কোনো টাকা আমরা এখানে নিয়ে আসি নাই, অবশ্যই যে যা পারবেন দিবেন। যদি কারো কাছে কোনো টাকা পয়সা না থাকে, যদি বিড়ি থাকে বিড়িও দিবেন। হ্যাঁ জি, যে যা পারেন সবাই দিবেন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আর কত রেকর্ড নিতে নিতে শেষ হয়ে গেল না? দেখেন না কত ক্যামেরা আসছে আজকে। আল্লাহ তুমি এই ক্যামেরাম্যানদের ইমানকে তাজা করে দাও। এরা নামাজ পড়ে কিনা সন্দেহ? নামাজ পড়েন তো? হ্যাঁ, ঠিক মতো নামাজ হয়? এই ক্যামেরাম্যান নামাজ কালাম হয় ঠিক মতো? হ্যাঁ নামাজ হয় তো? বলি আমিন। যে ইমানের পথে থেকে অবিচল থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর ব্যাগগুলো যাচ্ছে,
যে যা পারি কম বেশি আমি একটু চাচ্ছি সবার কাছে মসজিদের পক্ষ থেকে, যে যা পারেন সবাই দেবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজান হবে না, অনেক সময় হয়ে গেছে, আমরা আর দেরি করব না। কাপ সারছে, আজান দেব আমি, আমি জীবনে তো আজান দেই না। যেন খুব ভালো, আলহামদুলিল্লাহ জি, বসেন একটু মেহরবানি করে বসেন। হ্যাঁ বসেন বসেন। আজান হয়ে গেছে বহু আগে, অন্তত এক ঘন্টা আগে আজান হয়েছে, 45 মিনিট আগে আজান হয়েছে। আর কিছুক্ষণ দেরি করলে নামাজের একদম শেষ সময় চলে আসবো। আসুন আমরা ছোট্ট একটা দোয়া করি, আমরা চাইবো কার কাছে? হাইয়া আলা সালাম, হাইয়া আলা সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি ফুল আজান দিলাম না, এই একজন আজান দেন, সবাই শুনতে চাইলেন। আমি এই জন্য বললাম যে কেউ যাবেন না, আসেন নামাজটা পড়ে আমরা একসঙ্গে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলি জি ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মিষ্টি বিকেল গোধূলি বেলা, হাজারো মুসলমান নর নারীকে নিয়ে তোমার কালাম থেকে ইমানদার কারার মুনাফিক কারা, মুনাফিকদের স্বরূপ তুলে ধরার চেষ্টা করেছি, এবং মুনাফিকদের স্বরূপ চিনতে পারলেই তো ইমানদারকে চেনা যাবে। আল্লাহ তাআলা যতটুকু পেরেছে আলোচনা সে শান্তে সে দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তাম জীবনের গুনাগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাগুলো মাফ করো, কবর গুলো কি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও। আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। আমার রূপম ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও, মুরব্বীদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই গ্রামের যত বাসিন্দা আছেন সমস্ত ঘরগুলোকে ইসলামের দুর্গ বানায় দাও। পূর্ব জোকার পাড়ার মসজিদের যত মুসল্লি আছেন তাদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করো। ও আল্লাহ তোমার বান্দাগুলো দূর দূরান্ত থেকে যারা দিনের বেলা মাহফিল শুনতে এসেছে, কত সময় তারা ব্যয় করে এসেছে, জরুরি কাজ ফেলে তারা মাহফিল এসেছেন, আল্লাহ কোরআন শোনাটা কি তারা জরুরি মনে করেছে, আল্লাহ মেহরবানি করে তুমি তাদের জন্য তুমি জরুরি ভাবে একটা তুমি আল্লাহ পুরস্কার দিয়ে দিবা। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, কার মনে কোন জ্বালা কোন অসম্পূর্ণতা আছে আল্লাহ, কি প্রার্থী কি প্রার্থিতা তাদের আছে, কি কি চাওয়া তাদের আছে তুমি আল্লাহ ভালো করে জানো। যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নিও।